অসমৰ বিদেশী ভাৰতৰ নাগৰিক বহিষ্কার করলে ভারত সরকারে বহিষ্কার করব লাগবে, কিন্তু ভারত সরকারের ওসরত অসম সরকারে তথ্য দিয়া নাই, তার মানে হাওয়াত ঘুরাই আছে, মানুষ টোটালি একটা হাওয়াত ঘুরাই আছে। ভারত সরকারের বহিষ্কার তথ্য দিয়ক, বাংলাদেশের আলোচনা করক, যেহেতু ইন্ডিকেট করে নকয়, কিন্তু বাংলাদেশী কয় বিদেশী, বিদেশী মানে কোন দেশের সেই কথা কিন্তু নকয়, অর্ডার নিলিখে, গতি কেবল বিদেশী, বিদেশী হলে কোন কোন দেশ, দেশ কোনটো হয়তো ইন্ডিকেট করবো বাংলাদেশ, তো বাংলাদেশের আলোচনা করক, বহিষ্কার করো, কারো আপত্তি নাই, কোনো বাধা নিদিয়ে, সেইটো নকৰি হাওয়াত লাখ লাখ গরিব লোকক হারাশাস্তি করে আছে, এই ধরনের কারবারটো বন্ধ করো। এফটিত যায়, এফটিত যায় কি বলি, বিদেশি বলি, তারপর ভারতীয় বলে রায় পায়, কিন্তু ডিভোটর থাকি যায়। ইয়ার মাজতে আমার আইটিআইর জড়িতে 40 জন লোকের তথ্য ওলাল, যত নাকি ডি রেকর্ড নাই বলে কেছে। মই ফারুক খান, সম্পাদক ডিভোটর মঞ্চ, যা 9 অক্টোবর তারিখে বরপেটা নির্বাচন বিষয়ার অভিযোগের ভিত্তিত মোর নামত এটা অভিযোগ দিছিল যে মই ডি ভোটারসকলক কার্ড দিছো। সেই অভিযোগ ভিত্তিত মই 20 দিন, টোটালি 20 দিন, 9 দিন হল পুলিশ কাস্টডি আর 11 দিন জেলত থাকবলগা হল। তেওঁলোকে অভিযোগ করেছিল যে মই ডি ভোটারসকলক কার্ড দিছো, কিন্তু তেওঁলোকৰ কার্যালয়তে রেকর্ড আছে যে ডি সম্পর্কের কোনো তথ্য নাই, আর টি আই রিপোর্টত কোনো ধরনের তথ্য নাই বলে জানাইছে, ডি সম্পর্ক তথ্য নাই, হাওয়ার ডি লগাই গৈছে। তারপর ডি ভোটারসকলক কার্ড, অর্থাৎ যে কার্ড দেওয়া হয়েছে ইপিক, ইলেক্টর্স ফটো আইডেন্টি কার্ড, এয়া চুকুরালী, এখে চুকুরালী, চুকুরালী নামত কিন্তু কার্ড নাম্বার আছে, কার্ডটু বদমাশি করে দিয়া নাই, আর ডি লগাওতে হয়েছে রাজনৈতিক বদমাশি। 1995-97 সনত ভোটার তালিকাত এফালেরপর ডি লগাই গৈছে, যিসকলে ক্রাইম করেছে ডি লগাই, অসমৰ লাখ লাখ লোকের উপর অত্যাচার করেছে, লাখ লাখ উপর ক্রাইম করেছে, তেওঁলোকৰ বিরুদ্ধে কোনো একশন এতিয়ালৈকে দেখা নাই আমি, অথচ সেই ডি ভোটারসকলের কার্ড নোহার কারণে বহুত অসুবিধার সৃষ্টি হয়। আর সেই কার্ডটো মই নিজে বনোৱা নাই, এটা সোমনাথ প্রিন্ট পোর্টাল সহায়ত এটা কম্পিউটার অপারেটর সেন্টারের পর বনাইছে, সোমনাথ প্রিন্ট পোর্টাল .live-এ তেওঁলোকে কার্ড দিছে, বারকোড দিছে, সিগনেচার দিছে, গোটেইখিনি জেনারেট হয়ে কার্ড আহিছে। সেই কার্ডটো অন রেকর্ড যিসকলে তদন্ত করেছিল তেওঁলোকেও পাইছে যে আমি সোমনাথ প্রিন্ট পোর্টাল কার্ড বনাইছো, অথচ সেইটো নকৰি যিসকল অপরাধ করেছে তেওঁলোকৰ বিরুদ্ধে ব্যবস্থা নাই। আর যিসকলে রাইজর কাম করেছে, অসমৰ লাখ লাখ রাইজর পক্ষত ডি ভোটার মঞ্চই বিভিন্ন পর্যায়ত গৈ আছে, আইটিআইকে আদি করে উচ্চতম ন্যায়ালয়ত গোচর তরা, অসম সরকারক বিভিন্ন ধরনের তেওঁলোকর অনুরোধের ভিত্তিত তেওঁলোকর আবেদন করেছো, সেই আবেদনের একশন লওয়া বলে আমাক জানাইছে, অন চিঠি আমার ডি ভোটার মঞ্চলকে চিঠি দিয়ে তেওঁলোকে জানাইছে আমি একশন লৈছো, ডি ভোট সম্পর্কত একশন লৈছো, কিন্তু একশন কি আমি এইটো দেখা নাই, কিন্তু একশন উল্টা হল যে ফারুক খানের নামত অভিযোগ করে ফারুক খানক জেলত রাখবলগা হল। এই ধরনের কারবার এটা কেনে কিমান দিন চলিব, ডি ভোটারসকল টোটাল ইনোসেন্ট, কোনো ধরনের দুঃখ নাই, তেওঁলোকর নামত ডি লগাইছে, তারপর এফটিত গোচর বিদেশি বলে, সেই গোচরত ডিটেনশন ক্যাম্প ঘুরি ঘরত আহে। রিসেন্টলি যে হয়ে আছে বিধানসভার 32 জন বিধায়কে বাংলাদেশ গৈছে, ডেভেলপমেন্ট বাংলাদেশ কেন ডেভেলপ হয়েছে সেই চার কারণে তেওঁলোকক অনুরোধ জানাম যে আপনাদের আহক, নামনি ফালে আহক, ইয়াতে সমস্যা আর সম্ভাবনা দুটাই দেখা পাব, যে কি সমস্যা আর কি সম্ভাবনা, এওলোকর কান্ধত তুলি দিয়ক আমার দেশখন, দেশখন আগুয়াই লৈ যাব, কিন্তু বিকল্প হিসাবে এওলোকে কি করে আছে কি, যে এই সকল শ্রমজীবী লোকক হারাশাস্তি করে আছে বিভিন্ন পর্যায়ে, 25 বছরে ডি ভোটার কোনো সলিউশন নাই, আর সেই ডি ভোটার যন্ত্রণাত কক বকাই বহু লোকের মৃত্যু হয়েছে, আত্মহত্যা করেছে বহু লোকে, এই ধরনের কারবার একটা ভুয়া কারবার, টোটালি ফেক। মই কৈছো ডি ভোটার সামান্যতম বৈধতা নাই, সামান্যতম ভিত্তি নাই, টোটেল ভুয়া এটা এটা বিষয়ত অসমৰ লাখ লাখ লোকক হারাশাস্তি করে থাকা হয়েছে। এই ধরনের হারাশাস্তি বন্ধ করক, যি হয়েছে হয়েছে, মোক জেলত দিছে, মোৰ আপত্তি একো নাই, কি কেস কোনো আইনে যি করে করব, কিন্তু মই আপনাদের জড়িত অসমবাসীকে অনুরোধ জানাব বিচাৰিছো, এই ডি ভোটার ব্যবস্থাটো বন্ধ করক, শেষ করক, কিমান দিন আর ফাংবং কারবারত আপনাদের মানুষ হারাশাস্তি করব, কিমান দিন দেখাব, বিশ্ববাসী কিমান দিন দেখাব, যে আমি ভোটার তালিকায় ডি লগাই সন্দেহযুক্ত নাগরিক করি, তেওঁলোকক বিদেশী গোচর জাপি দি, তেওঁলোকক এফটিত আনি ডিটেনশন ক্যাম্পত রাখি ঘুরি আক ঘর আহে, এই ধরনের বার্তা বিশ্ববাসীক কিমান নেগেটিভ বার্তা অসমৰ বার্তা বিশ্ববাসীক দিব, শেষ করক, আমার বহু কাম করবলগা আছে, দেশের স্বার্থত সমাজের স্বার্থত বহু কাম করবলগা আছে, সেই কামর সুযোগ দিয়ক, মোর নিজের ব্যক্তিগত কাম আছে, সেই কামর সুযোগ দিয়ক, এই ধরনের ফাংফুং কামত মই ধরবলগা হয়েছে, কিয় যে মোর মাতৃ ডি ভোটার
মোর দেউতা শিক্ষক আছিল মাতৃ গভর্নমেন্ট পেনশনার তার পিছতো ডি লগাই মোর মাতৃ ধরে লাখ লাখ মাতৃয়ে কান্দে পুলিশ দেখা পালে দৌড়ি পলাই এই ধরনের কারবার বন্ধ করক যি হয়েছে হয়েছে আমি আর কিমান দেখি দেখাম এই নেগেটিভ বার্তা গতি বন্ধ করক এই আহ্বান মই অসমবাসী রাইজ আপনার সংবাদ কর্মী সকলের জড়িয়ে অসমবাসী রাইজক জানাব বিচার হয় আরো একটা বিষয় সংযোজন করব বিচার কলগাছিয়া যি কলগাছিয়া যে বহি আছো সেই কলগাছিয়ার শহীদুল বিদেশী সন্দেহত দুবছর ডিটেনশন ক্যাম্পত থাকিল ঘুরি কিন্তু ঘরে আহিল যদি বিদেশী আসিলে কেউ বহিষ্কার করব নয়লে এই ধরনের বিদেশীর নামত হারাশাস্তি করে অসমৰ 1040 জন লোকক ডিটেনশন ক্যাম্পত রাখি ঘুরি ঘরে আহিল তেওঁলোকক কিয় বহিষ্কার করব নয়লে এই ধরনের কারবার কিমান দিন চলিব ডিভুট ডিভুটর এটা ভুয়া কারবার এফটি যায় কি বলি বিদেশী বলি তারপর ভারতীয় বলে রায় পায় কিন্তু ডিভুটর থাকি যায় ইয়ার মাজতে আমার আইটিআইর জড়িতে 40 জন লোকের তথ্য ওলাল যত নাকি ডির রেকর্ড নাই বলে কেছে 40 জন লোক এই জনিয়া সমষ্টির গতি এই ধরনের রেকর্ড নোহাক কোনো ধরনের কারণ নোহাক কোনে ডি লগাইছে কার রিপোর্টর ডি লগাইছে কোন আইনের ভিত্তিত ডি লগাইছে এই ধরনের রেকর্ড নোহাক মানুষ নম্বর ডি লগাই আকো ডি কিছুমান আঁতরিও যায় কিয় এই ধরনের ভুয়া কারবার কিয় চলিছে সাধারণ লোক হারাস্তি করা এই ধরনের কারবার সম্পূর্ণরূপে বন্ধ করক আমাক শান্তি দিয়ক অসমর লাখ লাখ লোকক নিদ্রাহরণ করেছে আপনাদের ভুয়া কারবারের জড়িয়ে গতি শান্তি দিয়ক আর শান্তিপূর্ণভাবে আমি আগুয়াই লৈ যাম এই সকলে আগুয়াই লৈ যাব ইয়ার বাবে টোটালি লেফট যে ডার্টি পলিটিক্স বলে কও ডার্টি পলিটিক্স 97 সনত জুনিয়ার যে ইয়ারও তখেতের কারবার নির্দেশক ফজলুল হক চৌধুরী নামটো যদি মই কব লাগা কোয়া উচিত নয় কিন্তু কইছো এই কারণেই উপরপরা নির্দেশ আইছে তেও একফালৰ পৰা ডি লগাইছে S97D লগাইছে এই শুকুরালির নামতে এই ডি ডি লিখি ইয়াতে এটা সহি করেছে চাকসুন এটু বুঝি পায় নেকি ডি লিখিছে এটা ইনিশিয়াল মারিছে কি কোনে করেছে এই রেকর্ড কিন্তু অফিসত নাই এই ধরনের হারাশাস্তি করে কারবার নির্দেশ দিছে মৌখিক নির্দেশত ডি লগাই গৈছে এফালৰ পৰা আর তারপর লাখ লাখ লোক হারাশাস্তি গতি এই ধরনের কারবার কিয় করেছে মই ফজলুল হক চৌধুরীক পুনৰ প্ৰশ্ন করি যে আপনি কিয় এই আপনার নির্দেশ আপনার কার নির্দেশত আপনি এই ধরনের কাম করেছে যেটা আমি গম পাও জানিছো তেওঁ নাম কোয়াটো যদি ভুল হয়েছে আইনে কিবা হেরি হয়েছে মই বাধ্য আছো তার কারণে যিকোনো করে করক কারণ তেওঁর দিনতেই বেশিরভাগ ডিপুটার লগাইছে এই আসক এই ডিপুটার কাক দি লগাইছে কোনো লগাইছে নাই কিন্তু এই ধরনের কারবার বন্ধ করক যি হয়েছে হয়েছে কার্যালয়ত বহি ভোটার লিস্ট লই এফালৰ পৰা ডি লগাই যোৱা এই ধরনের শুনিছো আমি বহুতেই কয় বন্ধ করক যি হয়েছে হয়েছে বন্ধ করক তারপর পরাণালী মানকাছর এজন আছে এই ধরনের বহু লোক ডিটেনশন ক্যাম্পত থাকিছে তেওঁলোকৰ বিভিন্ন প্রবেশ বিভিন্ন অনুষ্ঠানে আইনি সহায় দিছে তেওঁলোকৰ সহযোগত আমি এই কামবিলাক করছো যথাযথ সম্ভব রাইজের বাবে কামখিনি করছো কিন্তু বহু করব সমস্যা তো 1 লাখ লোক ডি ভোটার 1,08,000 1,43,000 লোকক বিদেশী ঘোষণা করেছে এটা ভয়ঙ্কর কারবার রাজ্যসভার তথ্য দিছে 1,44,000 লোকক বিদেশী ঘোষণা করা হয়েছে আকৌ কেন্দ্রীয় গৃহ বিভাগে তথ্য দিছে অসম সরকারে এই বিদেশী সম্পর্কত কোনো রেকর্ড দিয়া নাই অর্থাৎ